বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মন এন্ড মুন স্টেডি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা ব্লগ নিয়ে আসছি, তো আমরা আজকে কোথায় যাচ্ছি দেখাবো, তোমরা সাথে থেকো, তোমরাও চলো আমাদের সাথে। আর আজকে হলো রোববার, এখন বাজে 4:30, ঠিক আছে, বিকেল 4:30। ও আদিও রেডি হয়ে গেছে আর মানসও রেডি হয়ে গেছে, তো চলো আমাদের সাথে। আজকে আমরা মেট্রোতেই যাব, কিন্তু মেট্রোটা তোমাদেরকে আর দেখাবো না, অনেক দেখিয়েছে। তো কোথায় যাব ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে, চলো। আমরা দিল্লি হাটে এসেছি, এখানে অনেক ধরনের দোকান আছে, চলো তোমাদেরকে দেখাবো। মানুষ টিকিট কাটতে, টিকিট কেটে ঢুকতে হয়, বুঝলে তো। তো এটা হলো দিল্লি হাট, আমরা ওবিরে এসছি, আমরা আজকে মেট্রোতে আসিনি, তোমাদেরকে তো দেখালামই। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, খুব সুন্দর কানের খানের পাওয়া যায়, চলো দেখাবো। Thank you.
তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নেব। এখানটা তোমার দিল্লি হাটের ভেতরেই আছে, এটা আসামের, দেখো আসাম ট্যুরিজম লেখা, কাশ্মীরে আছে, এরকম অন্য অন্য স্টেটের আছে, বিভিন্ন স্টেটের আছে। তো আমরা আসামটাই চয়েস করলাম, কারণ কি জানোই আমি আসামের মেয়ে, তো আসামটাই আমার বেস্ট লাগলো, ওই জন্য আসামে খেতে আসছি। তো ওখানে আমি মোমোস, আর আমরা মোমোস নিয়েছি, আর নিয়েছি চিকেন পকোড়া। তো খাওয়া দাওয়াটা করে নিই, একটু রেস্ট নিয়ে আবার হেঁটে হেঁটে আবার দেখবো, ঠিক আছে? তো বন্ধুরা চলে আসলাম, এখন বাজে 9টা। তো কখন গেছিলাম, অনেকটাই দূর, অ্যান্ড তার ঘন্টা তো লাগেই, যাওয়ার সময় উবেরে গেছিলাম, আসার সময় 1টাতেই আসলাম। আর কেমন লাগলো দিল্লি হাট? এটা একটা দিল্লির পপুলার মার্কেট, মানে মার্কেট বলতে পারো বা মেলাও বলতে পারো, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো বেশিরভাগই লেডিস আইটেমই আর ঘর সাজার জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো আমরা সেরকম কিছুই কিনিনি, আমি একটা সেরকম কিছুই কেনা হয়নি, ছোটো মোটো জিনিস কয়েকটা জিনিস কেনা হয়েছে। তো ওখানে তো দেখলে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া মানে স্ন্যাক্স খেয়েছে আর কি, মোমোস খেয়েছে, তারপর চিকেন পকোড়া, এগুলো খেয়ে এখন চলে আসলাম। তো খুব টায়ার্ড হয়ে গেছে, মানে হেঁটে হেঁটে দেখতে হচ্ছে হয়েছে তার অনেকটা বড় এরিয়া নিয়ে, ভালো লেগেছে, অনেকদিন পরে গেলাম। তো কেমন লাগলো একটু কমেন্টস করে জানিও। আমি ব্লগটা এখানেই শেষ করছি, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করলে প্লিজ তোমরা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে দিও, আমি তোমাদের
পরিবারে ঠিক আমি যাব, একদিন দুদিন হতে লেট হতে পারে, যদি লেট হয় তোমরা ভাববে না যে আমি যাব না, আমি অবশ্যই যাব, কমেন্ট দেখে আমি যাব, ঠিক আছে? আর পুরানা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার পাশে আছো, আমিও তোমাদের পাশে থাকবো, কথা দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, আজকের জন্য গুড নাইট। ও আরেকটা কথা বলছি, সরস্বতী পূজা আমি কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, তো আমি এটার পরেই আমি সরস্বতী পূজার ক্লিপগুলো দিয়ে দেবো, বেশি না কয়েকটা, তোমরা দেখে নিও, ঠিক আছে? আমি আর আসছি না সামনে, ওকে বাই। তো এটা হলো মাসির বাড়ি, আমরা মাসির বাড়িতে গেছি সরস্বতী পূজায়। লাস্ট ইয়ারও আমি সরস্বতী পূজা ব্লগ বানিয়েছিলাম মাসির বাড়ি, আর আমরা গিয়ে দেখি পূজা হয়ে গেছে, তো আমাদেরকে প্রসাদ দিয়েছে, খিচুড়ি লাবড়া, এই হলো প্রসাদ, বেগুন ভাজা, তারপর চিপস, আর হলো পায়েস। খিচুড়ি লাবড়া, বেগুন ভাজা, তারপর পায়েস আর চিপস, এগুলো প্রসাদ। আর এত ঠান্ডা পড়েছে, আমি এটা পড়েছি চাদরটা নিয়েছিলাম বিছানায় রেখেই চলে আসছি, একদম ভুলে গেছি চাদরটা আনতে। খাওয়াধুলা করতে দেখো, চিপস